ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র, বিভিন্ন হাসপাতালে লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযান, মেডিকেল কলেজে পাকড়াও দুই অ্যাম্বুলেন্স চালক, এসএসকেএম থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ এই দালাল চক্র নিয়ে সরকারি কলেজে রমরমিয়ে চলছে দালাল চক্র। একাধিকবার এই অভিযোগ সামনে এসেছিল, সেই অভিযোগ নতুন করে সামনে আসছে, এবং এই অভিযোগ আসার পর পুলিশের অভিযান, যেখানে পরপর গ্রেফতারিও হচ্ছে। সোনারপুরে ফের রমরমিয়ে চলছে বালি পাচার চক্র। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে প্রকাশ্য দিবালকে বালি পাচার চক্র চলছে, সারা দিনই চলছে বালি তোলার কাজ। আপনাদের আরেকবার আমরা বলবো, এটা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদা, যেখানে বালি পাচার চক্র একেবারে প্রকাশ্য দিবালকে রমরমিয়ে চলছে। হিন্দোল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। হিন্দোল একেবারে প্রশাসনের শীর্ষ স্তর থেকে কড়া বার্তার পরেও ছবি কোনো বদল লক্ষ্য করা যাচ্ছে না। প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে বালি পাচার চক্র আজকের দিনেও চলছে। এখনো পর্যন্ত কিন্তু সেই বালিপাচার চক্র সক্রিয় রয়েছে। তোমাকে বলে রাখি যে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে খেয়াদা তেহুরিয়া এইসব অঞ্চল থেকে কিন্তু আবারও নতুন করে বালি মাফিয়ারা, তারা কিন্তু বেআইন পথে বালি তুলে সেইসব বালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে তারা বিক্রি করে দিচ্ছে, এবং এটা কিন্তু একেবারে প্রশাসনের নাকের ডগায় ঘটছে। এর আগেও আমরা আমাদের সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করার পর তখন কিন্তু, এবং সেই খবর সামনে নিয়ে আসার পর তখন কিন্তু প্রশাসন নিরোচনা বসেছিল, বেশ কয়েকটি বাড়ি গাদানকে বন্ধ করা হলেও আবারও সেই বাড়ি তো পাচার চক্র কিন্তু সক্রিয় হয়ে চলেছে। কিন্তু তাদের পন্থা তারা পরিবর্তন করেছে, অর্থাৎ তারা দিয়ে দুপুরে সবসময় সেই বালি বিক্রি করতো, সেই বালি বিক্রিটা এখন শুধুমাত্র রাত্রেবেলা হচ্ছে। কিন্তু সেই বালি তোলার কাজ রাতের দিনের বেলা হয়, এবং রাতের বেলা সেসব বালির বিভিন্ন বড় বড় লরি এবং যেগুলো মালবাহী গাড়ি সেগুলো করে কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। এই খবর কিন্তু আমরা করতে গিয়ে দেখলাম যে এখনো পর্যন্ত সেই বেআইনি বালি তোলার কাজ চলছে, এবং বেআইনি বালি তোলার কাজের ফলে যেটা দেখা যাচ্ছে খেয়াদা থেকে সুন্দিয়া যাওয়ার পথে, যেখানে আমাদের সঙ্গে থাকা হিন্দোল, একেবারে যখন প্রশাসনের এই অভিযোগ কিন্তু প্রথমবার আসছে এমনটা নয়, এর আগেও এসেছিল, তখন প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে ছবির যে কোনো বদল হয়নি, এই যে প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে বালি পাচার চক্র সক্রিয় থাকাটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রশাসনের তরফে কি বলা হচ্ছে একবার রাখবো আপনাদের সামনে। আমরা বেশ কয়েক মাস আগে থেকে আমাদের টোটাল এই সমস্ত মাটি বালি সবটাই আমরা বন্ধ করে দিয়েছিলাম। এখন রিসেন্টলি এই নির্বাচন যাওয়ার পরেই এই কয়েকদিন হলো আমরা খবর পাচ্ছি যে এগুলো চলছে। অলরেডি আমরা উপরমহলের সঙ্গে আমরা জানাচ্ছি, কথা বলছি, আমরা একটা বোর্ড মিটিং ডাকছি পঞ্চায়েতে, ডেকে আমরা চিঠি করে তাদেরকেও জানাবো, প্লাস প্রশাসনকেও আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই ধরনের কারবারগুলো না হয় আমরা সেই ব্যবস্থা অবশ্যই আমরা নিয়ে নেব। মাটি আমাদের এখানে চলছে না, বালি দুটো জায়গায় এখন নজরে আসছে, একটা তিউরিয়া আছে, একটা খেয়াদার দিকে গিয়ে আছে, এই দুটোই আছে। এটা অনেক আগের থেকেই ওদের বালি জমায়েত করা ছিল, সেই বালিগুলোই সম্ভবত ওরা মানে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সেগুলো যাতে ওইভাবে নিয়ে যেতে না পারে আমরা সেই পদক্ষেপ, তবে এটা খুব বেশি না, 1-2 দিন হলো মনে হয় এটা এক করছে। হিন্দোল পঞ্চায়েত প্রধান আশ্বাস দিচ্ছেন, এই আশ্বাস তো আগেও পাওয়া গেছিল, কিন্তু সেই আশ্বাসের বাস্তবে যে বাস্তবায়ন হয়নি আজকের ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একেবারে শুভজিৎ পঞ্চায়েতের উপপ্রধান বর্তমানে যিনি গোড়াচাঁদ নস্কর, তিনি আগের টাউনে কিন্তু পঞ্চায়েতের প্রধান ছিলেন, সেই সময় তিনি বলছিলেন যে কি ব্যবস্থা নেওয়া যায় দেখা যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমে সেই সংবাদ পরিবেশনের পর কিন্তু যেটা দেখা যায় পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে বেশ কয়েকটি বালিকাডান সাময়িকভাবে বন্ধ করলেও আবারও কিন্তু সেই বালিকাডান সক্রিয় হয়ে উঠেছে, বালি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে, এবং শুধু তাই নয়, প্রশাসনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে যেসব বালিকে সিজ করা হয়েছিল সেই সিজ করা বালিও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, এবং নতুন করে বালি তোলার যে কাজ
বালি কাটার যন্ত্র, মাটি কাটার যন্ত্র দিয়ে সেই বালি কাটার যন্ত্র দিয়ে বালি তোলা হচ্ছে, মাটি কাটার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। এবং তোমাকে বলে রাখি, আজকে যখন আমরা পঞ্চায়েতের প্রধানের সঙ্গে দেখা করতে যাই, তিনি বলছেন তিনি কিছুই জানেন না, এমন কোনো ঘটনা ঘটছে না। এদিকে উপপ্রধান আবার বলছেন যে তিরুরিয়া এবং খেয়াদা অঞ্চলে বালি তোলা হচ্ছে, মাটি তোলা হচ্ছে, তারপর বক্তব্য তিনি বলছেন মাটি তোলার কাজ হয় না। স্বাভাবিকভাবেই প্রশাসনের একাংশের সঙ্গে কিন্তু এই উপপ্রধানের কথা অনুযায়ী, যেটা গতবারে তিনি বলেছিলেন যে পুলিশ হয়তো গোটা বিষয়টি জানে, পুলিশ জানতেন না, ব্যবস্থা নেবেন, আবারও আজ তিনি বললেন যে এরকম ঘটনা ঘটছে, এবারে তিনি উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা বোর্ড মিটিং থেকে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু আদতে খেয়াদা অঞ্চলে কলকাতার একেবারে উপকণ্ঠে সেখান থেকে কিন্তু বালি পাচার হচ্ছে এখনো পর্যন্ত, সেই চিত্রই ধরা পড়ছে। ধন্যবাদ ইন্দ্র।